সেটা দিয়ে এই মুহূর্তে অবস্থান এবং কোথায় রয়েছে পুরো স্পিডটা একটু যদি আমাদেরকে দেখান। দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি যে উইন্ডের তরফ থেকে যেটা আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে আই আইটার কিন্তু মেন লোকেশনসটা আমাদের জাস্ট স্থলভাগ যেটা সেই একদম কাছে এসে গেছে এবং যেরকম ঠিক প্রেডিকশনস ছিল ঠিক সেভাবে এগিয়েছে, অসম্ভব পরিমাণে জলীয় বাষ্প নিয়ে এটা এগিয়েছে এবং আমরা জানি যখন এটা ঠিক ল্যান্ড টাচ করে তখন কিন্তু এটা একেবারে এই শক্তি আস্তে আস্তে হারাতে থাকে। এবং একটু আগেই যে তোমাদের প্রতিনিধি পিয়ালি যেটা বলছিল যে আমরা দেখতে পাচ্ছি যে ভদ্রকেতে একেবারে কিন্তু মানে একেবারেই যে বৃষ্টিটা কম, কারণ এই যে তুমি দেখো যে আইয়ের যে মাঝখানটা এখানটা যখন এই ল্যান্ডের কাছাকাছি এসে পৌঁছয় এবং যেটা যখন ল্যান্ডফল হবে তখন কিন্তু এখানে উইন্ড স্পিড একেবারে কম থাকে এবং ক্রমশ এটা কিন্তু যত এই যে স্ফিয়ারিংগুলো আছে সেই স্ফিয়ারিংগুলো হচ্ছে বেসিক্যালি আমরা যেটা দেখি যে উইন্ড স্পিডগুলো বিভিন্নভাবে, সুতরাং এই মধ্যবর্তী যে চোখ যে জায়গাটা যে কোনো ঘূর্ণিঝড়ে যে চোখের যে ব্যাসার্ধটা আমরা আগেও আমরা অনেকবার করে দর্শকদের জানিয়েছিলাম যে এটা কিন্তু বেসিক্যালি 30 থেকে 65 মতো কিলোমিটার্স মতো হয়। একটা প্রশ্ন, তার মানে কি এখন শক্তি বৃদ্ধি করার আগের অবস্থা ধামড়ায়? শক্তি বৃদ্ধি করে এটা অলরেডি আমাদের টাচ করেছে এই ল্যান্ডেতে কিন্তু এখনও ল্যান্ড ফলিং হয়নি, সেটা জাস্ট ঢুকেছে আমাদের যে বর্ডারিং অফ যে স্থলভাগটা আছে কোস্টাল এরিয়াতে জাস্ট ঢুকেছে, তার যে মানে একদম বাইরের যে অংশগুলো আমরা দেখছি যে ঘূর্ণিঝড় কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা জলীয় বাষ্প নিয়ে এটা এগিয়ে এসেছে এবং যত ল্যান্ডের দিকে এগিয়ে যাবে যত ল্যান্ডের মধ্যে ঢুকবে এটার কিন্তু স্পিড অনেক কমে যাবে এবং সেই কারণে নেই আমরা যেটা দেখতে পেয়েছি আগে ছিল 20 কিলোমিটার পার আওয়ার কিন্তু এখন সেটা এসে পৌঁছেছে 12 কিলোমিটার এবং এটা আরও কিন্তু কমছে এবং যেটা উইন্ড স্পিড আমরা যেটা আশা করেছিলাম যে 120 কিলোমিটার পার বেগে যেটা থাকবে সেটা কিন্তু যখন ল্যান্ডফল হবে সেই জায়গাটায় থাকবে এবং তার চারপাশের যে জায়গাগুলো আমরা যেটা কোস্টাল সাইডসগুলো আছে যেটা আমরা সাধারণত মানে প্রেডিকশনস করা আছে যে আমাদের যেটা একদম দক্ষিণ চব্বিশ পর থেকে শুরু করে সমস্ত সুন্দরবন এলাকা এছাড়াও কিন্তু আমাদের যেটা পূর্ব মেদিনীপুর এখনই কিন্তু দেখা যাচ্ছে যে যে দীঘা অঞ্চলগুলোতে অলরেডি কিন্তু উইন্ড স্পিড যেটা ছিল সেটা কিন্তু প্রায় 50-60 কিন্তু কলকাতা পার্শ্ববর্তী আমাদের হুগলি যেটা আমাদের বর্ধমান সমস্ত যেটা জায়গাগুলো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু আমরা এই উইন্ড স্পিডটা দেখব এবং বৃষ্টিপাতও স্বাভাবিকই থাকছে কিন্তু যে সমস্ত কোস্টাল সাইডসগুলো আছে এখনও পর্যন্ত যেটা বালাসোর এবং ভদ্রক যেটা ভদ্রক ডিস্ট্রিক্টের আন্ডারেই কিন্তু আমাদের এই পোর্টটা ধামড়া পোর্ট সবথেকে বড় পোর্ট এই আমাদের ও মানে ওড়িশার এই কোস্টাল রিজিয়ন্সে এবং সেই পোর্টটা কিন্তু আমরা দেখেছি মাল্টি ভেসেলস আছে এটার মধ্যে এবং প্রচুর পরিমাণে কিন্তু ভেসেলস ওখানে দাঁড়িয়ে আছে। এখনও পর্যন্ত আমরা বুঝতে পাচ্ছি না ঠিক এক্সাক্ট কোন টাইমটাতে ল্যান্ডফলিং হবে খুব খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাটা সাথীদি যে কথাটা বলছেন এবং আমরা জানাচ্ছি আপনাদেরকে জানাবো পুরো বিষয়টা এক্সাক্ট টাইম হয়তো বলা সম্ভব নয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মূলত এই মুহূর্তে যে টাচ করে গেছে আবারও বলছি সাথীদি যে কথাটা বললেন যে টাচ করে গেছে এটা কিন্তু স্পষ্ট কিন্তু গতিবেগ এবং তারই সঙ্গে প্রভাব যে অতি দ্রুত কোন জায়গায় পৌঁছচ্ছে তার দিকে নজর রাখতে হবে। সুইদা ইতিমধ্যে পুরোটা বিস্তারিতভাবে আমরা ব্যাখ্যা করে দেখালাম, মানে এখানে কি কোথাও চিন্তার ভাঁজ পড়ছে মানে পুরো বিষয়টা সামলানোর জন্য? কারণ আপনি পরপর যে অনেকগুলো অভিজ্ঞতার কথা বললেন, এক সাংবাদিকের আটকে থাকা, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দমকলের মধ্যে বা ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটানো হয়েছে, কিন্তু মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টাটা কি কতটা চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে? না, প্রথমেই বলি যে আমাদের আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের প্রধান যিনি আমাদের ক্যাপ্টেন তিনি তো নবান্নতে একটু আগেই প্রেস করেছেন, তিনি সেখানে বক্তব্য তুলে ধরেছি আবারও দেখাবো এবং তিনি সেখানে আছেন এবং আমাদের সমস্ত প্রশাসনকে সেইভাবেই দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত জায়গায়, যা যার যা দায়িত্ব আছে সেগুলো নিশ্চয়ই সেগুলো পালন করা হচ্ছে। আমি আমার ডিপার্টমেন্টটুকু যেটুকু বলতে পারি আমাদের ডিপার্টমেন্টের সমস্ত কাজগুলো যেভাবে ব্রিফিং হয়েছে সবাই অ্যালার্ট আছে, এখন দেখা ঝড় কতটা আসবে তার গতি প্রকৃতি কী হবে
এটা উনি যেটা বললেন ঠিকই, আস্তে আস্তে এটা ক্রমশ কমবে, অত বারবার ব্যাপার নেই, যত এটা কলকাতার দিকে আসবে তত এটা কমতে থাকবে। তা আমার মনে হয় কোস্টাল সাইডেই বেশি এফেক্টটা হবে, কিন্তু কোস্টাল সাইড ছাড়াও যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমাদের সমস্ত জায়গাগুলো কভার করা আছে। এখন পরিস্থিতি আমাদের নজর রাখতে হবে, সবাইকে পরিস্থিতি দেখতে হবে, সবাই অ্যালার্ট আছি, আমরা কন্ট্রোল রুমও সব জায়গায় খোলা আছে, মানে সবাই সজাগ আছে। এখন কী পরিস্থিতি ঝড়ের পর হয় সেইগুলো রেস্টোরেশন পার্টটা আমাদের দেখতে হবে, এবং যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয়। ইতিমধ্যে তো সরকারের পক্ষ থেকে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনারা জানেন, যে সমস্ত জায়গায় বিপজ্জনক জায়গায় সেই সমস্ত মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং মানুষকে অনুরোধ করা হয়েছে যে এই সময় সহযোগিতা করার জন্যে। আবার ঝড় থেমে যাবে, এবং আমরা চাই কোনো মানুষের যাতে ক্ষতি না হোক, তার জন্য যা যা প্রিকোশন আছে সেই প্রিকোশনগুলো আমরা যাতে ভালো করে নিতে পারি সেই ব্যবস্থা আমরা করে রেখেছি, বাদ বাকিটা তো অপেক্ষা করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।